গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি রান্না করে নিতে, কারণ আজকেও আমার হাজবেন্ড কলেজে বেরোবে। দেখো এখানে আমি তেঁতো আলু ভাজা আগে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভেজে করব আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর তেঁতো ভাজাই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। বন্ধুরা, আজকেও আমার হাজবেন্ড কলেজ গেছে, স্টুডেন্টদের এক্সাম আছে, আর আজকেও দেখো আমার সকালে উঠে রান্না বান্না করে, আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে 10:30। আরও তাড়াতাড়ি, আগের দিনের থেকে আরও তাড়াতাড়ি হয়ে গেছে। 10:30 বাজে এখন, আমার স্নান টান সব কমপ্লিট, রান্না কমপ্লিট, কিন্তু আজকে একটা আজকে আমার ব্রেকফাস্ট বানানো হয়নি। আজকে ব্রেকফাস্ট হয়নি আমার হাজবেন্ড আজকে মানে একবারে ভাত খেয়েছে সকালবেলা, ভাত খেয়ে বেরিয়ে গেছে, আর ওকে আজকে কোনো টিফিন দেওয়া হয়নি, সেই সময়টা হয়নি আজকে টিফিন বানানোর। আমি বলেছি যে কিছু একটা কিনে খেয়ে নেবে। আর আজকে আমি একেবারে ফ্রি নই, আজকে আমি শুধু আমার মেয়ের সঙ্গেই সময় কাটাবো এমনও নয়, আজকে অনেক কাজও আছে। যেমন আজকে আমাদের কলের মিস্ত্রি আসবে আমাদের বাথরুমে। আসলে কলের মানে মুখটা ঢিলে হয়ে গেছে, মানে জল পড়ছে, টপটপ করে জল পড়ছে, তো সেই জন্য মিস্ত্রি রাখা হয়েছে, মিস্ত্রি আসবে। এছাড়া আমাদের নিচেও প্রবলেম হয়েছে, পাইপ দিয়ে জল পড়ছে, মানে দেওয়াল ভিজে যাচ্ছে, সেহেতু মানে মিস্ত্রি আসবে আজকে, তাই একটু কাজ আছে আজকে, একটু ওই দিকেও ব্যস্ত থাকবো। তো চলো সারা দিনটা এইভাবেই কাটবে, তোমরা সবাই সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমি আজকে কী দিয়ে ব্রেকফাস্ট করব, আজকে আমি একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো, এখনও পর্যন্ত আমার ব্রেকফাস্ট হয়নি, তো এবার করব। আর এই দেখো আমার বিছানা টিছানা ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, কিছুই আর বাকি নেই এই সব কাজগুলো। আর দেখো আজকে চাদর টাদর কেচেছি, কিন্তু দেখো ওয়েদারটা খুব একটা যে ভালো সেটাও নয়, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু রোদও খুব একটা ওঠেনি, চাদর টাদর কেচেছি, খুবই সমস্যা, রোদ্দুর উঠলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো এই যে ল্যাপটপ, ল্যাপটপ বানিয়েছো মা? বলছে দাঁড়াও বইটাকে একটু ল্যাপটপ বানাই বলে এরম করছে। দেখো দেখো বন্ধুরা, তোমাদের বললাম না যে আজকে ওয়েদারটা ভালো না, দেখো বৃষ্টি আসতে পারে। দেখো জাস্ট আমি খেতে ব্রেকফাস্টটা করতে বসেছি দুধ কর্নফ্লেক্স, আর দেখো
বৃষ্টি এসে গেছে, আমি আবার উপরে গেলাম, গিয়ে চাদরটা তুলে নিয়ে এলাম। দেখো বলেই যাচ্ছে আমার বইগুলো সব ল্যাপটপ হয়ে গেছে, আমার বইগুলো সব ল্যাপটপ হয়ে গেছে। কি জানো, এই আমার শোনায় ও হচ্ছে শুধু ওর পাপাকে কপি করবে, ওর পাপা যেরকম করে ক্লাস নেবে ও সেরকম করে ক্লাস নেবে, ওর পাপার ল্যাপটপ আছে বলে ও বইগুলোকে ল্যাপটপ করে, ওর পাপার ল্যাপটপেও অনেক সময় ও মানে হাত দেয়। একদিন কি হয়েছে জানো, ও ঘুমাচ্ছে আর ওর বাবা ওর পাশে বসে বসে ল্যাপটপে কাজ করছে। এবার ও তো ঘুমাচ্ছে, ওর বাবার এবার একটা ফোন কল আসায় ওর বাবা বাইরে গেছে। আর কি হয়েছে, ও ঘুম থেকে উঠে বলছে, পাপা আমি ল্যাপটপটা শাট ডাউন করে দিয়েছি, বলছে জানো। ঘুম থেকে উঠে মানে ওর প্রথম দুষ্টুমিটা হচ্ছে ল্যাপটপটা আগে বন্ধ করে দিয়েছে, আবার বলছে বাপ্পা ল্যাপটপটা আমি শাট ডাউন করে দিয়েছি। তুমি ল্যাপটপ শাট ডাউন করতে পারো? সবাইকে বলে দাও যেন এই শোনাই না, ল্যাপটপ শাট ডাউন করে শুয়ে পড়েছে। কি বলছে শোনো, বলছে মা আমি পড়েছি তো, এবার আমার আর ভালো লাগছে না, আমার এবার ঘুম পাচ্ছে। দেখো দেখো ওর ভালো লাগছে না, ওর 5 মিনিট পড়ে ওর আর ভালো লাগছে না, দেখো শুয়ে পড়েছে। আর এখানে দেখো আমি আমার মেয়েকে তেল মাখিয়ে দিয়েছি, আর এখন ও হাতে তেল নিয়ে নিজে নিজেই তেল মাখছে, আর মাখতে মাখতে দেখো আমাকেও তেল মাখিয়ে দিচ্ছে। দেখো আমাকে বলছে তোমার হাতটা দাও আমি হাতেও মাখিয়ে দিই, আর তারপরে বলছে তোমার পাটাও দাও আমি পায়েতেও তোমার তেল মাখিয়ে দিই। তো দেখো আজও ও আমাকে তেল মাখিয়ে দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7টা, পুরোপুরি 7টা বাজে। আমার হাজবেন্ড কলেজ থেকে এসেছে আর আমি এখন বানাতে এসেছি চা। চলো, আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি, আজকে সকালবেলা চা তো খাওয়ার সময় হয়নি আর কি, রান্না করছিলাম না তো এই চাটা করাও হয়নি, খাওয়াও হয়নি। তো চলো এই একবারই চা খাচ্ছি, এখন ভালো করে চা বানাবো আর গিয়ে তারপরে খাবো। চলো বন্ধুরা, চা রেডি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টা আর আমি এখন ডিনার বানাতে যাব। আর সন্ধেবেলা এখন চা তো খেলাম, চা খাওয়ার পরে একটুখানি টিফিন খেলাম, খেয়ে এখন আবার আবার রান্নাঘরে যাওয়ার সময় হয়ে গেছে। তো চলো ডিনারটা আগে বানিয়ে নিই। তো বন্ধুরা চলো, ভাবছি আজকে খিচুড়ি বানাবো, তো খিচুড়িটা আগে বানিয়ে নিই। এখনও কিচ্ছু হয়নি, আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, টমেটো কাটতে হবে, আদা রসুন কাটতে হবে, অনেক কিছু কাজ বাকি। তো চলো খিচুড়ি বানাবো। দেখো বন্ধুরা, এখানে প্রথমে একটু হাঁড়িতে তেল দিয়েছি, দিয়ে এখন আমি চালের ডালটা ভেজে তারপরে সেদ্ধ বসাবো। দেখো বন্ধুরা, আমি হাঁড়িটা পাশের গ্যাসে শিফট করে দিয়েছি আর এখানে কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আলুটা ভেজে নেব, খিচুড়িতে দেওয়ার আলুটা ভেজে নেব। দেখো এখানে আমি আলুটা ভেজে নিয়ে একদম পাশে হাঁড়িতে চালের ডালটা ফুটছে তার মধ্যে একদম দিয়েও দেবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এখানে কড়ায় আবারও একটুখানি তেল দিয়ে নেব। এবার দেখো এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। এবার করছি মশলা।
দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কিছু কাজু আর কিশমিশও অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা, এরপর আমি এই মশলাটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। দেখো বন্ধুরা, এখানে খিচুড়ি রেডি। চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা আর আমার খিচুড়িও রেডি। আমি শুধু খিচুড়িই করেছি, আর কিছু করিনি। আজকে শরীরটা তেমন ভালো লাগছে না, আজকে রান্না করতেও ইচ্ছে করছিল না, মনে হলো যেন এটাই একটু শর্টে হবে। রুটি করতে গেলে আটাটা মাখতে হবে, সেই জন্য আমি এটাই করে নিলাম, এক পাকে হয়ে গেল, আর কিছু করতে হলো না এর সঙ্গে। আর এর সঙ্গে একটা কিছু হলে ভালো লাগতো, কিন্তু আমি একবারে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি দুটো, একবারে এটা খেয়ে নেবো, আর ডিম টিম ভাজা করছি না, আর ভালো লাগছে না করতে। তো আমার ওই ঘরের বিছানাও আমি খিচুড়িটা করতে করতেই করে চলে এসেছি, আর আমি রান্না করতে করতেই বাসন টাসনও কিছু মেজে নিয়েছি, এবার যা খাওয়া দাওয়ার বাসনগুলো পড়বে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।